সো এখন যেখানে আছি সেটা হচ্ছে একটা রিসোর্ট। এটা এই রিসোর্টটা মোটামুটি আরও পিছনে থেকে আরও সুন্দর। এটাই সেই বাড়ি বা রিসোর্ট যেটাকে বললাম। আর এর পাশে আর ভিউটা জাস্ট অস্থির, একটা সুন্দর মনোরম পরিবেশ যেটা থাকার জন্য বা টাইম স্পেন্ড করার জন্য অনেক ভালো। গাইস সো আমরা মুজিবনগরে পৌঁছাইলাম, যদি আমাদের আসতে 2 ঘন্টার বেশি একটা সময় লাগে, 2 ঘন্টার মতো সময় লাগছে। এখন ভিতরে গাড়ি ঢুকতে দেয় না, বাইরেই পার্কিং করে আসলাম। আর দেখি সামনে অনেক দূরই হাঁটা লাগবে, যেহেতু একদম গেটে, মেন গেটে আমাদেরকে স্টপ করে দিল। সো লেটস সি। সো আমরা একদমই গেটের সামনে আসছি, আর হচ্ছে এর ভিতরে তো টোটালি প্রবেশ করতে দেয়নি গাড়ি। আর সকালের দিকে হয়তো বা গাড়িগুলো আসছে, বাট এখন এই মুহূর্তে মানুষের সমাগম অনেক বেশি, এই কারণে হয়তো বা আমাদের গাড়িগুলো নিয়ে আসতে দেয়নি। তবে আমাদেরকে হেঁটে হেঁটেই এটা পুরোটা কভার করতে হবে। তো এইটা হচ্ছে গেটের এক্সিস্টেন্স একদম শুরুতেই। আর এই দুই পাশ দিয়ে আমাদের সেই আকাঙ্ক্ষিত আম বাগান, আমের গাছ। আর আমরা একদমই বের হলাম, মানে শুরু গেটে এন্ট্রি নিলাম এখান থেকে। এই মুহূর্তে 3টা বাজে, আমরা এখানে আইসিয়া পৌঁছাইলাম। বেশিক্ষণ থাকবো না, 1-1.5 ঘন্টা হয়তো বা এখানে টাইম স্পেন্ড করবো, তারপরে হচ্ছে আমরা বের হয়ে যাবো এখান থেকে। আর মানুষের সমাগম অনেক বেশি আজকে, যেহেতু ঈদের দিন। আমরা একেবারেই হচ্ছে স্মৃতিসৌধের কাছাকাছি মজুরনগরে। অনেক আগে, আজ থেকে 5-7 বছর আগে একবার আসছিলাম, তখন ছোট ছিলাম একেবারে, এইগুলো টোটালের সবগুলোর উপরে উঠতাম শুধু। আমরা হচ্ছে এর উপরে উঠলাম এখন এই মুহূর্তে, আর এটা একটু কভার করার চেষ্টা করি। অনেকেই আসছে আজকে ঈদের দ্বিতীয় দিন, এই সাইডের মানুষগুলো টোটালি এই সাইডে আসছে। জায়গাটায় আমাদের হচ্ছে প্রচুর মানুষ, এর জন্যই এর উপরে উঠতে পারতেছি না আমরা। সো আমাদের পিলারগুলো এখানে টোটাল 23টা আছে, আর এখানে গার্ড আছে, যেহেতু অনেক মানুষ আর উপর থেকে পড়ে অনেকে হাত পা ভেঙে যেতে পারে, এর জন্য ওরা একটু কেয়ারফুলি থাকতেছে বিষয়। স্মৃতিসৌধ থেকে মাত্র বের হলাম, আর এই পাশটাতে একটু আসবো, আর এই সাইডে তো পুরো হচ্ছে মেলা বসছে, আমরা যদি এই সাইডে দেখতে পাবো। সো এখন যেখানে আছি সেটা হচ্ছে একটা রিসোর্ট। এটা হচ্ছে মুজিবনগরের আমাদের যে আমবাগান আছে, আমবাগানের পাশেই এটা। আমরা যদি পুরোটা কভার করি তাহলে এটা দেখতে পাবো। এটা মনে হচ্ছে আমরা অন্য কোনো দেশের বাইরে কোনো একটা কান্ট্রিতে আছি, একটা নিরিবিলি পরিবেশ শহরের এলাকা এটা। এই রিসোর্টটা মোটামুটি আরও পিছনে থেকে আরও সৌন্দর্য আসবে। সো আমরা টোটালি এটা কভার করলে এটা আসবে হচ্ছে 1 জেটলি এমন। এটাই সেই বাড়ি বা রিসোর্ট যেটাকে বললাম, আর এর পাশে আরেকটা আছে। আর এটা টোটালি ভিউটা জাস্ট অস্থির, একটা সুন্দর মনোরম পরিবেশ যেটা থাকার জন্য বা টাইম স্পেন্ড করার জন্য অনেক ভালো। সো অনেক মানুষ আসছে এই জায়গাটা ঘুরতে, আর আপনারা দেখতে পাচ্ছেন পিছনটা কতটা সুন্দর। এক্স্যাক্টলি এটাই হচ্ছে ভিউ মূলত। আমাদের ওই পাশে যে রিসোর্টটা ছিল তার পাশে এটা আর একটা হচ্ছে রিসোর্ট, আর মোটামুটি এটা কাভার। আর এই পাশ দিয়েই হচ্ছে আমাদের গেটগুলো আছে। সো একটা ভাব আছে পরিবেশ, সুইজারল্যান্ডের যেটাকে বলা হয় আর কি। আর এই সাইডের পিছনটা ব্যাকগ্রাউন্ডটা এমন, জাস্ট অস্থির একটা ফিল আসতেছে এখানে। আর বিকেল টাইমটা আরও জোস লাগবে এখানে আসলে টাইম স্পেন্ড করতে। সো এটা হচ্ছে পিছনের ভিউ আর কি, আমাদের সামনে যেটা, মানে আর রোদের টেম্পারেচারটা অনেক বেশি, এজন্যই একটু কালো কালো ভাব আসতেছে আর কি। সো আমরা একটু সামনে যাই, সামনে গেলে ইনশাল্লাহ আমাদের ম্যাপের যে জায়গাটা সেটা দেখতে পাবো। এটা হচ্ছে আমাদের অনিচ্ছা, অনিচ্ছা থাকা সত্ত্বেও সেই সব জায়গায় যাই অনিচ্ছা। হ্যাঁ
ক্যামেরার পিছনে আমার ক্যামেরাম্যান অনেক ভালো, রেসপন্সিবল অনেক, তার শ্যুটগুলো জোস লাগে। সো এই সেই অনিচ্ছার্থী। আর আমাদের ম্যাপের যে জায়গাটা সেটা হচ্ছে এই যে এটা পুরোটাই। আমরা আস্তে আস্তে ওদিকে আসতেছি আর কি। এই পাশটা জাস্ট অসাধারণ একটা ফিল আসতেছে ঘাসের সাথে। আর রোদের তাপমাত্রা যদি একটু কম হতো তাহলে এখানে টাইম স্পেন্ড করে আরো জুস লাগতো আর কি। ওকে, সো আমরা ভিতরে এন্ট্রি করলাম। এখান থেকে এদিকে একটা কভার করতে পারবো আর কি। আর আমি আমার গিম বেল্টটাও রেখে আসছি, সো একটু কাঁপাকাঁপি করতেছে ভিডিওটা আপ করবো। মোটামুটি মোটো ব্লগের জন্য এটা প্রিপেয়ার হয়েছিলাম। সো এটা হচ্ছে আমার কভার পিছনের দিক দিয়ে আর কি। এটা হচ্ছে রিসোর্টের যেটা বললাম বা ওই সাইডের বাড়িটা বা রিসোর্ট, ওইটার ভিতরের জায়গাটা আর কি। এর পাশেই হচ্ছে আমাদের সে ম্যাপটা আছে। সো এদিক দিয়ে এটা জয় বাংলার একটা প্রতীক দিয়ে উঠানো। আর এই সাইডটা পুরোটা পিছনে বিল্ডিং। আর আমরা এখান থেকে একটু সামনে যাব। সো আমরা এই দিক দিয়ে একটু এখানে লেকের মতো আছে, সেখানে দেখবো কয়েকটা ফটো শ্যুট করবো এখানে। আমরা এখান দিয়ে একটু লেকের সাইডে যাচ্ছি। সো এটাই সেই লেক বা হচ্ছে আমাদের এর উপরেই ম্যাপটা আর কি। আর দেখেন এই সাইডটাই আছে। হ্যাঁ, সো আমরা এই মাত্র হচ্ছে এন্ট্রি করব সে আমাদের সেই ম্যাপ কাঙ্ক্ষিত যেটার কথা বারবার বলছি আমি। এটা হচ্ছে সেই এন্ট্রি পয়েন্ট। হেলমেটটা ধর, হেলমেটটা রাখ ভাই, আমি পারতেছি না। এটা হচ্ছে আমাদের সেই এন্ট্রি পয়েন্ট, আমরা এখানে ভিতরে ঢুকছি। আর এখান দিয়ে সামনেই হচ্ছে সেই ম্যাপগুলো। আমরা এখান থেকে যদি একটু দেখি তাহলে পুরোটা কভার হবে। এই সেই ম্যাপ মুজিবনগরের, বাংলাদেশের যে পুরো ম্যাপটাই এখানে কভার করা হয়েছে। সো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। উপর থেকে একদম এক্সাক্টলি পুরোটা আসছে খুব সুন্দরভাবে। আমরা এই সাইড থেকে দেখলাম ওই সাইডে ম্যাপের কর্মনীতি তুলিয়াটা ওই সাইডে। সো এটাই কভার আর কি এখানে। আর উপরে একটু ওঠার চেষ্টা করবো, সেটা পুরোটা নেওয়ার জন্য আর কি। লোক সমাগম অনেক আজকে দ্বিতীয় দিনের কারণে। সো আমরা এটা কভার করে উপরের দিকে যেতে পারি। আমরা হচ্ছে এবার সিঁড়িতে উঠতেছি আর কি। আর সিঁড়িতে উঠে আমাদের প্রথমেই ম্যাপটা ফোকাস করব। সো আমরা স্টেপ বাই স্টেপ উঠতে থাকি। আর কিংবে সো এইটা হচ্ছে ম্যাপ, সেই বাংলাদেশের ম্যাপটা। সো এই ম্যাপটা, এই সাইডটা হচ্ছে টেকনাফের, আর ওই কোনো ওটা হচ্ছে তেঁতুলে, আর ওই সাইডটার ম্যাপের পাশ দিয়ে তো ভারতের যে ফাঁকা ফাঁকা অবস্থান আছে সেটা রয়েছে। আর মাঝখান দিয়ে নদী বা আমাদের এইগুলো চলে গেছে। সো এটা হচ্ছে মূলত কভার এরিয়া। ও
ওয়েট, আমি ম্যাপটা একটু দেখানোর চেষ্টা করবো, আগে এদিক করে নিই। কোনটা? ওইটা, এটা শেরপুরের টিলা, মধু টিলা। এটা কি মেলা উঠা? কত? হ্যাঁ, ওই কোনায় একটা আছে। আচ্ছা আচ্ছা, সিলেট এই পাশে একটা। সো এই হচ্ছে মোটামুটি উপর থেকে সর্বোচ্চ পরিমাণ উঁচা থেকে ম্যাপটার ভিউ। আমি এটা কভার করার চেষ্টা করেছি এই পর্যন্ত আর কি। সো পুরোটা আসবে না এক ফ্রেমে, এই পরিপূর্ণ। সো আমরা নামলাম একেবারে শেষের দিকে, আর এই সামনে কয়েকটা মূর্তি করে রাখছি যেটা হচ্ছে ম্যাপের সম্মুখে। ওকে, আমরা হচ্ছে বের হয়ে গেলাম এখন ম্যাপের ওখান থেকে, আর মোটামুটি ঘোরা কমপ্লিট আমাদের। আর আমরা এখনই বাসার দিকে রওনা দেবো আবার। সো মোটামুটি এটা কভার করা হয়ে গেল, আর আমাদের ঘোরা প্রায় শেষের দিকে আর কি। বাই বলে দাও।